ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? চিটাগাং থেকে আসছি। চিটাগাং থেকে? জি। এই কবে আসছেন? এই ধরেন 3-4 দিন আগে। 3-4 দিন আগে? জি। মানে আরো দুই তিনটা হাট ঘুরছেন? হ্যাঁ ঘুরছি। আজকে এই গোলাপগঞ্জ হাটে আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয়টা গরু নিলেন আজকে? আজকে 4টা গরু নিছি। 4টা? এই যে সাদাটা আমরা দেখছি, এটা কি দামে নিচ্ছেন? এটা 1,08,000 টাকা। এটা 1,08,000 টাকা? এটা তো অন্য বাজার থেকে ওই যে হাট একটু সুবিধা, অন্যান্য হাট থেকে এই হাটে একটু সুবিধা পাইছে। এই যে দেখছেন সুপ্রদর্শ, 1,08,000 টাকা। তারপরে এই যে তেজিটা 1,15,000। এটা 1,15,000, এটার কাছে যাওয়া যাচ্ছে। আর এই গরুটা সবচেয়ে সস্তায় পাইছেন, এটা কত নিল? 93,000। এইটা 93,000 টাকা নিল, এইটা হলো সবচেয়ে সস্তা। এই দেখছেন বড় বড় গরু। তা আপনারা এই এই 3-4 দিনে কয়টা গরু নিলেন? ধরেন 20টা। 20টা? মানে আজকে শেষ? আজকে শেষ। আজকে লোড নিয়ে চলে যাবেন? আর কালকে যাব। আজকে না, কালকে যাব। কালকে যাবেন? আপনাদের কি খামার আছে? হ্যাঁ খামার আছে। চট্টগ্রামে? খামার আছে চট্টগ্রামে। এইখানেও খামার আছে, এইখানেও খামার আছে। আচ্ছা, গরুগুলোকে এইখানে প্রস্তুত করে তারপর চিটাগাঙে নিয়ে চলে যান, মানে শোরুমে? জি জি। ওই চিটাগাঙে আপনাদের অ্যাড্রেসটা কোথায়? এই পটিয়া। পটিয়াতে? পটিয়াতে, আমির ভান্ডারের পাশে আর কি। আচ্ছা আচ্ছা, এইবার কুরবানিতে আপনারা টার্গেট নিচ্ছেন কতগুলা? 40-50টা। তার মধ্যে কালেকশন হয়েছে কয়টা? হয়ে গেছে সব, আর বেশি নাই, 10টা মতো বাকি আছে। আর 10টা বাকি আছে? আচ্ছা আচ্ছা। এই গোলাপগঞ্জে আপনারা গরু কিনে খুশি আর কি? এই গরুগুলি, এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, এই গরুটা সবচেয়ে সাশ্রয়ী রেটে কিনা হয়েছে, 93,000 টাকা। আচ্ছা ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সুপ্রিয় দর্শক, এটা যে দেখছেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার, এটা কিন্তু গোলাপগঞ্জ হাট। প্রতি বৃহস্পতিবার আর সোমবার এখানে হাট বসে, তবে বৃহস্পতিবারের হাটটা বড় হয়। যে এখান থেকে চট্টগ্রামের খামারি আসলে কী কী গরু কিনলেন সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম। ওনারা একটু বড় বড় গরু কিনেছেন, এই যে 3টা গরু এখানে দেখছেন, বড় বড় গরু কিনেছেন ওনারা। তা আসুন আমরা এবার হাটের ভেতরে আপনাদেরকে দেখাই। রবিউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা নিলেন ভাই? পাঁচটা। কোনগুলি একটু দেখান তো। এইটা এটা তো বেশ একটা ভালো জাতের গরু। এটা কত নিল? এটা এটা হয়েছে ভাই 97। এটা 97? জি জি। আচ্ছা, তারপরে ১১৯। এটা সবচেয়ে বড় গরু? আচ্ছা, এটা হাটের সবচেয়ে বড় গরু। তারপরে তারপরে এটা হাটের মধ্যে এটা কত? এটা হলো 60। হ্যাঁ। আর এটা হলো 73। এটা হলো 73। আচ্ছা, আমাদেরকে একটু বলে জি ভাই যে আজকে দামটা কেমন পড়লো? দাম মোটামুটি চলার মতো আর কি। চলার মতো? চলার মতো, বাড়তি নাই, বেশি নাই, কমও নাই। কমও নাই, বাড়তিও নাই, কমও নাই। আচ্ছা, এখন কি দামটা কি আস্তে আস্তে মানে বাড়তেছে? আমরা বলতে কিরকম আমদামি প্রচুর, বাড়তি হবে কি কোন কি জন্য? না, কুরবানি যে তো আগায় আসতেছে, দামটা কি তত বাড়তেছে? দাম বাড়ে নাই ভাই, দাম তো ওইরকমই চলতেছে কম বেশি, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমদানি বেশি, পাটিও আসতেছে, এই জন্য একটু চাহিদারা বেশি বাড়ে, কিন্তু দাম ওইরকমই সেম সেম। দামটা ওইভাবেই সেম সেমই আছে, কিন্তু যারা গরু নিয়ে হাটে ঢুকতেছে ওরা দাম চাচ্ছে সেই। আচ্ছা আচ্ছা, আমরা এবার একটু জানতে চাই, এই যে আপনার কাছে আজকে কয়জন পাটি আসছে? আমার কাছে পাটি আছে বর্তমান রানিং 3টা। তিনটা? তিনটা, কিন্তু তারা কেউ মুখ দেখাবে না, তাদের খামার আছে। ওই যে আঙ্কেলে দেখাইতে পারে, আঙ্কেল আছে। হুম, এই আর কি আঙ্কেল কথা বলবে। ওনার বল, আসসালামু আলাইকুম। ওনার বল কিনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি আপনি নিছেন কিছু? জি না, আমার আমি আসলে বল কিনবো, তো বল কিনা হচ্ছে না, বল না আড়িয়া কিনতে চাচ্ছি। ও আড়িয়া নেবেন না, আপনি বলদ নেবেন? জি, মানে সব গ্রাম থেকে বলদ কালেক্ট? জি, অলরেডি কালকে আমরা একটা ভিডিওতে দেখিয়েছি। হ্যাঁ, ওখান থেকে কিনছে 5টা, পরে আবার 4টা কিনা হয়েছে, টোটাল 9টা। হ্যাঁ, 9টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বলদ গরুগুলি আপনারা বেশি কিনতেছেন? জি জি জি। ওনার বলদ চাইদা নিয়ত হইছে যে মনে করেন আসার উদ্দেশ্য হলো যে বলদ কিনা। নোয়াখালীতে বলদের চাইদা বেশি আর কি? হ্যাঁ, আমরা তো এটা জানি যে নোয়াখালীতে বলদের চাইদাটা বেশি, আড়াইটা কম ধরে নোয়াখালী। আপনার কি কেনা কমপ্লিট?
জি না আমরা আমি আরো 10 11টা গরু কিনব কালকে আমবাড়িতে মানে এক গাড়ি মিলাই নিব বাড়িতে দেখব আচ্ছা আচ্ছা কালকে মানে কালকে দেখে তারপরে আপনার টোটাল মিলবে জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন তা আমরা এবার একটু আচ্ছা রবিউল ভাই জি জি বলেন আপনি তো এখন অনেক ব্যস্ত ব্যস্ত মানে ফোনের দিকে কি করবেন আর মোবাইল আসতেছে উপায় তো নাই ভাই তাতার একটু নাম্বারটা নেই আমার নাম্বার 01780665955 এখানে কম গরু কেনার উদ্দেশ্যটা কি ভাই হাটে আমরা যে সাইজের গরু কিনতে যাই দেশে এই সাইজের গরু এই সাইজের গরু কিন্তু আমদামি কম আচ্ছা এই হাটে কিন্তু ছোট হাট আমদামি কম বিদায় কিন্তু আমাদের এই চারটা মাল হইল আর যদি মানে এই বড় মাল নাই না বড় মাল যদি থাকতো আমরা এক গাড়ি গরু কিনতাম আমাদের টার্গেটের মধ্যে হয়েছে গরু কিন্তু কিন্তু বড় মাল কম অনেক কম এই যে বড় বড় মাল এই সাইজের গরু অনেক কম এই জন্য বেশি কিনতে পারলাম না নাহলে আজকে এক গাড়ি দিতে পারতাম এখান থেকে আর ওনার বলগুলা হয়েছে আর আল্লাহ দিলে এক জায়গায় যাবো কিন্তু আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন যে কী দামে আসলে এখানে কেনা হচ্ছে আর এখানে বড় বড় গরুর সংখ্যা কিন্তু একটু কম এবারে সুপ্রিয় দর্শক আমরা দেখছি এই যে এখানে দুটো ষাঁড় গরু দেখছেন আর এই যে একটা দেশি দেখছেন এগুলো কোথায় যাবে একটু শুনি ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম কোথা থেকে আসছেন জি দেখো নারায়ণগঞ্জ থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে এই প্রথম আসলেন জি ফার্স্ট টাইম আসছেন মানে আজকেই প্রথম হাট হ্যাঁ আমার প্রথম কয়টা গরু টার্গেট নিচ্ছেন নিয়েছিলাম 10টা বাট 3টা কিনা হয়েছে আর বাকি কিছু আছে ওটা আবার বড় ভাইয়ের বাসায় ওগুলো কিনা হয়ে গেছে ওগুলো কিনা ওগুলো কোথায় কিনছেন এগুলো কিনছে হলো 10 ইয়ে কই যাই জনমনিয়া বাজারের সামনে আচ্ছা আরেকটা বাজার থেকে কিনছে আচ্ছা আমাদেরকে একটু বলেন তো এই গরুটা কতদিন নিলে এটা এসে 65,500 টাকা হাসলি সব হাসলি সব 65,500 আর এইগুলি এটা নিচে হলো 83,000 আর এটা 70 এটা নিচে 83,000 আর এটা হলো 70,000 এগুলো হাসিল সহ হ্যাঁ হাসিল সহ আচ্ছা আমাদেরকে একটু বলেন যে আজকে গরু কেনার পর আপনার হাসি দেখতেছি জি মানে গরু কিনে খুশি জি খুশি আর কি কিনবেন হ্যাঁ কিনবো তো আর কয়টা কিনবেন আর কিন্তু 4-5টা গরু কিনবেন আর 4-5টা গরু কিনবেন আমার বাবাই গেছে এখন আবার আসবে আচ্ছা আচ্ছা আর আপনি আপাতত এই জায়গাটায় আছেন আর কি তার মানে এই গোলাপগঞ্জ হাটের মানে দরদামে আপনি খুশি জি খুশি আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এই যে তিনটা গরু এগুলো কিন্তু নারায়ণগঞ্জ চলে যাবে এই যে দেখছেন এই যে সাইজগুলি দেখছেন এটা হচ্ছে সবচেয়ে বড় গরু সবচেয়ে বেশি বড় গরু কিন্তু এটা আর এই যে দেখি এই তিনটা গরু আপনারা আপাতত কিনেছেন এবং আরও গরু কেনার জন্য এখন বাজারের ভেতরে আছে সুপ্রিয় দর্শক এই যে একটা সাদা গরু দেখছেন আর এই যে এখানে কালো গরুটা দেখছেন এই দুটো গরু কেনা হয় তা আমরা একটু শুনবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসছেন আমরা আমি আসছি চিটাং থেকে হ্যাঁ চিটাং চিটাং থেকে মানে এক ট্রাক গরু নেবেন হ্যাঁ এক গাড়ি নেবেন আজকে মাত্র দুইটা আজকে দুইটা নেবেন এই দামটা কি একটু চড়া আপনার কাছে মনে হচ্ছে আজকে দাম চড়া 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 মানে কিরকম চড়া এই যে এইটা কত নিল এটা নিচে 73,500 টাকা 73,500 আর ওই সাদাটা সাদাটা নিচে 58,000 58,000 এই যে দেখছেন সাদাটা আর এই যে এইটা তার মানে আগামীকাল লাইরি হাট করবে মানে লাইরি হাট করে টোটাল কয়টা গরু নেবেন মানে আপনার কি খামার আছে মৌসুমি ব্যবসায়ী আচ্ছা এবার টার্গেট কতগুলি নিচ্ছেন আচ্ছা আমাদের ওখানে আছে 27টা মতো হ্যাঁ আর এখান থেকে আরেক গাড়ি নেব মানে সব মিলে প্রায় 50-60টা আচ্ছা আচ্ছা এইগুলি কি আপনারা কি হাটে তুলবেন নাকি হাটে তুলবেন কোন হাটে তুলবেন আমাদের এই সদরি হাট আছে হাটাজারি তারপর হাটাজারি বাজার আছে যেমন মাদাসার পাশে আচ্ছা হাটাজারিতেই মূলত হাটাজারি আর বাইরে কোথাও না আচ্ছা আচ্ছা আজকে চড়া হয়েছে বলে আর আজকে আর নেবেন না আজকে আর নেব না এই দুইটাই শেষ দুইটাই শেষ আচ্ছা আচ্ছা আসছেন কবে আসছি যে তো গাড়ি থেকে নামছি মনে হয় সকালে সকালে নামে বাজার আচ্ছা আচ্ছা তার মানে কালকে বাকি গরুগুলি মিলাবে লাইরি বাজার ধরবো নসিবে যা থাকে দেখি আচ্ছা আচ্ছা বেস্ট অফ লাক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে দূর দূরান্তের ক্রেতারা এই হাট থেকে যে গরুগুলি কিনছে
সেগুলি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এই যে গরুটা দেখছেন এটা 60,000 বিক্রি হয়ে গেল, এই যে এটা দেখছেন এটা 60,000, আর ওই যে একটা যাচ্ছে ওটা 60,000, মানে 120,000 টাকা দিয়ে একই সাইজের এই দুটো বিক্রি হয়ে গেল গোলাপগঞ্জ হাট। এই যে সুপ্রিয় দর্শক, হাট থেকে কিনে যারা হাটে বিক্রি করে, এই যে দুটো সার গরু দেখছেন 90,000 টাকায় কেনা ওনার দুটো। ওপাশেরটা আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখো ওনারা এগুলো বলছে যে 92-93 হলে এগুলোকে সেল করে দিবে। এবারে সুপ্রিয় দর্শক, এই যে গরুটা বাঁধা আছে ক্রস, এটা কিন্তু 77,000 টাকা দিয়ে কেনা হয়েছে। এই দেখছেন এটা 77,000 টাকা দিয়ে এই শার্টটা কেনা হয়েছে। এখানে দেখছি গরুগুলো বাঁধা হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, ওই যাবে ভাই, হ্যাঁ নীলফামারি, নীলফামারি এটা কতদিন নিলেন? এটা 60, আর ওই পাশটা একটু আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে দেখুন 60 আর ওইটা 2.60, মানে 58। আমরা কিন্তু আপনাদেরকে ক্রয়কৃত গরুগুলির দাম জানানোর চেষ্টা করছি। তো সুপ্রিয় দর্শক, আবারও জানিয়ে রেখি আজ 30 জুন 2022 বৃহস্পতিবার এই দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার এই গোলাপগঞ্জ হাট থেকে আমরা ক্রয়কৃত গরুগুলির দামগুলি কিন্তু আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করলাম। আর হাট প্রায় কিন্তু ভাঙ্গার দিকেই, যে আপনারা দেখছেন গরুগুলি সব ছড়িয়ে ছিটিয়ে আছে এবং শেষ হাটে ক্রয় বিক্রয় কিন্তু চলছে। একবারে হাটের কিন্তু একদম শেষের দিকে, শেষের দিকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? আমি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে কয়টা নিচ্ছেন? 20টা নেওয়া হয়ে গেছে। আজকে দামটা কেমন পাইলেন? মাঝারির মধ্যে আছে, মানে গরু কিনা কমপ্লিট না, আরো কিনবো, আরো কিনবো, আরো কিনবেন, মানে এক ট্রাক মিলাবেন? দুই ট্রাক ও দুই ট্রাক মিলাবেন? আচ্ছা আচ্ছা, এখন কি শেষ বেলায় দেখতেছেন? না এখনো কিনতেছি, কিনতেছি। ওই তো এখন তো শেষ বেলা। হ্যাঁ জি, আগামী কাল আরেকটা বাজারে যাব, ওখান থেকে আরো নিব। ও আগামী কালও থাকবেন? হ্যাঁ। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা ভালো থাকবেন, সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।